একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করা। সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার জীবন চরিত্র, তার জীবনের বিভিন্ন দিক একজন মুসলমান যত বেশি শিখবে, যত বেশি জানবে, তার ঈমান তত বেশি বৃদ্ধি হতে থাকবে। সারা পৃথিবীতে যত ভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মের অনুসারীরা ইসলামে আসেন, তারা প্রধানত দুই কারণে আসেন। এর একটি হলো কোরআনে হাকিম, আল্লাহর কালাম, এটি যখন বুঝে বুঝে অধ্যয়ন করা শুরু করে তখন এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং এর কারণে ঈমান আনে। আর আরেকটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, তার সিরাত সম্পর্কে জানার পর তার প্রতি মুগ্ধতা এতটুকু ছেয়ে যায় যে একটা পর্যায়ে ঈমান আনতে বাধ্য হয়। আর এই একটা কারণে আপনারা লক্ষ্য রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি পেট ভর্তি হিংসা নিয়ে ঘুরে বেড়ায়, সেই উগ্র নাস্তিক বলেন বা অন্য ধর্মের নামধারে অনুসারী বলেন, যারা মুসলমানদের সমালোচনা ছাড়া কোনো কাজ নাই, মুসলমানদের শত্রুতাই যাদের মূল কাজ, এই লোকগুলোকে দেখবেন তারা মুসলমানদের কর্ম নিয়ে এত সমালোচনা করে না। তারা ইসলামের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব সেটা হলো রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে সেটা নিয়ে কালিমা লেপন করে দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা তারা করে। কারণ তারা জানে যে এই লোকটির ব্যাপারে যদি কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি করা যায় মুসলমানের মনে, তাহলে খুব সহজেই তাকে ইসলাম থেকে সরিয়ে ফেলা যাবে। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা এটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এই দুটি চিত্র থেকে একেবারেই পরিষ্কার। একদিকে অন্য ধর্মাবলম্বী অমুসলিমরা ইসলামে আসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পড়ে তার চরিত্র মাধুর্য দেখে মুগ্ধ হয়ে, অপরদিকে ইসলাম বিদ্বেষীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনের চেষ্টা করে। কারণ তারা জানে যে তার প্রতি ঈমান, তার প্রতি ভালোবাসা, তার অনুসরণটাই হলো ইসলাম। অতএব এই জায়গাটাতে আঘাত করতে পারলে মুসলমানদেরকে সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরানো যাবে, তাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করা যাবে, এই জন্য তারা ওই পথে আগায়। এ বিষয়টি রপ্ত করার পর একজন মুসলিম হিসাবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়া উচিত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা। এই জন্য সাহাবি যারা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মুসলমান, যারা তার সান্নিধ্যে ধন্য ছিলেন, যারা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য মডেল ছিলেন, আল্লাহ যাদের সম্পর্কে কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, সেই লোকগুলো যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, সেই সাহাবিরা তারা তাদের সন্তানদেরকে কোরআন যেরকম শিক্ষা দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সেরকম শিক্ষা দিতেন। সীরাতুন নবী এটা কোনো ওয়াজের বিষয় না ভাই, এটা কোনো সাধারণ কিচ্ছা কাহানির বিষয় না। সীরাত রাসূল জানার জন্য আমাদেরকে এই বিষয়ের উপরে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনের বিভিন্ন দিক যাতে ক্যাপচার হয় সেজন্য এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা উচিত দীর্ঘ সময় নিয়ে। যদি সিরিজ কোনো আলোচনা থাকে অথেন্টিক এবং তথ্যবহুল তাহলে সেটা শোনা যেতে পারে। সীরাতের যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে আবার নানান স্টেজ আছে। আপনি একেবারে প্রাথমিক লেভেলে একটা বই পড়েন তার সম্পর্কে জানার জন্য, আরেকটা বই পড়েন তার জীবনধারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরার সম্পর্কে আপনি জানলেন, এরপরে আরও কিছু বই পড়েন যে বইগুলো তার জীবনের বিভিন্ন দিককে তুলে ধরবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনেক অমুসলিমরাও প্রকাশ করেছে এবং তার জীবন ইতিহাস চর্চা করতে গিয়ে তারা মুগ্ধ হয়ে ঈমান আনতে বাধ্য হয়েছে। এটা শুধু এই যুগে না, সেই 1450 প্রায় বছর আগে মদিনাতে মক্কাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের বেশিরভাগ মানুষ সেই আল আমিন
সেই রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়েই তারা ইসলামে এসেছে। ভাইরা আমার, কি ছিল তার জীবনে, কি ছিল তার জীবন আদর্শে, কি ছিল তার সিরাতে, যে তার জীবনের সামান্য সময়ের সান্নিধ্য বাপদাদার ধর্ম ত্যাগ করে তার আনুগত্য করতে বাধ্য করেছে। দুর্ভাগ্যজনক যে আমাদের বেশিরভাগ মুসলমানদের জানা শোনা নেই, আমরা জানি না। ভাইরা আমার, এই জন্য সিরাত সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই, আকুল আবেদন জানাতে চাই, যে প্লিজ যারা পড়ালেখা জানেন, আপনার জীবনে আর কোনো বই পড়েন বা না পড়ে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি বার জানার চেষ্টা করেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটার জন্য আপনারা বিভিন্ন স্টেপ নিতে পারেন, বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য রাহিকুল মাখতুম বইটা পড়ে নিতে পারেন আগাগোড়া একবার, এবং এই বইটা যদি পড়ে শেষ করেন এটাই যথেষ্ট হবে না, এটা শুধু আপনি জানতে পারবেন, ইনফরমেশন পাবেন এখানে। এরপর আলাদা করে তিনি কিভাবে রহমতুল্লিল আলামিন হয়েছেন তার জীবনকে অ্যানালাইসিস করে সেগুলোকে আলাদা করে অনেক গবেষকরা অনেক বই লিখেছেন, একটার নাম শুধু বলবো, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভি রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন। তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী, এই বইটা অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান অনুবাদ করেছে, এই বইটা আপনি পড়তে পারেন। একজন ভিন্ন ধর্মাবলম্বী গুরুদত্ত সিং, তার একটা বই, ছোট্ট চটি বই, যেটা আপনি একদিনে পড়ে ফেলতে পারবেন, এই বইটা অনুবাদ করেছে মাওলানা আউতার মেজবা হাফিজাহুল্লাহ, বইটার বাংলা নাম হলো তোমাকে ভালোবাসি হে নবী। এই বইটা পড়লে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার ঢেউ অন্তরে ফিল করবেন। আপনি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বিস্তারিতভাবে যদি জানতে চান তাহলে আপনি ইদ্রিস কান্দলভির তিন খণ্ডের সিরাতে মুস্তফা আছে সেটা পড়েন, আপনি ডক্টর আলী সাল্লাভির তিন ভলিউমের সিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আছে সেটা পড়েন, বিস্তারিত জানতে পারবেন। আরো বহু বই আছে, ডক্টর আয়েজ আল কারনি সৌদি আরবের বিখ্যাত স্কলার, জনপ্রিয় দায়ী, ওনার একটা বই আছে সেটা পড়তে পারেন, সম্ভবত মূল হেমুল আয়াল। এই বইগুলো যদি অনুবাদ হয়ে গেছে, বেশিরভাগই যেগুলো বললাম সবগুলোই অনুবাদ হয়েছে, এই বইগুলো আপনি পড়েন। এছাড়া সিরাতের জগতে আরও বিভিন্ন বই আছে, আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন এক একটাতে এক একটা ফ্লেভার পাবেন এবং আপনার ইমান বাড়তে থাকবে। ভাইরা আমার, আমরা সবাই একটা হাদিস জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মানুষও ইমানদার হতে পারবে না। শুধু আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, আল্লাহর খাতা ইমানদার, তোমার ইমানটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য, এটা একজন মানুষেরও হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের, তোমার জীবনের, তোমার মা বাবার, তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না ভাই, ইমানদারই হওয়া যাবে না। এখন তার প্রতি ভালোবাসা, এটা আপনার ইমানের প্রয়োজনে আপনার মধ্যে থাকতে হবে, কিন্তু মুশকিল হলো ভালোবাসা, এটা তো আইন করে হয় না, হাদিসে আইন করছে যে ভালোবাসা না থাকলে ইমান থাকবে না, তো এটা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এ হাদিস শুনে কি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে শুধু? তাহলে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে, জানতে হবে। তার জীবনী সম্পর্কে যত বেশি জানবেন, যত ভেতরে ঢুকবেন, যত ডুব দিবেন, যত ঢুকতে থাকবেন, আপনার অজান্তে তার ভালোবাসার ঢেউ উতরাতে থাকবে, তার ভালোবাসার তরঙ্গ আপনাকে এত বেশি আচ্ছন্ন করে ফেলবে গোটা পৃথিবীর সকল ভালোবাসা আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। আমার তরুণ ভাইয়েরা অবৈধ বিবাহ বর্ণিত ভালোবাসার ভাবালুতায় তারা ডুবে। মুসলমানের সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি জানতো, মানুষ তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এভাবে এই ভালোবাসাগুলো দোষের নয়, প্রশংসনীয়, বৈধ ভালোবাসা প্রশংসনীয়। কিন্তু ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জানবো তখন সবাইকে ভালোবাসা এবং ভালো না বাসার মাপকাঠি হবেন একমাত্র তিনি। আমাদের দেশে স্কুল কলেজের কথা কি বলবো, মাদ্রাসাগুলোতে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতকে খুব গুরুত্বের সাথে পড়ানো হয় না, কওমি মাদ্রাসাগুলোতে সিরাতে খাতামুল আম্বিয়া আছে একেবারে নিচের দিকে, তো
তখন বাচ্চারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক জীবন নিয়ে এত চিন্তা করার মতো সেরকম শক্তি অনুভূতি সেরকম চিন্তা শক্তি তাদের হয় না। এরপরে দাওরে হাদিস পর্যন্ত চলে যায়, বারিসে থেকে কামিল পর্যন্ত আলিয়াতে চলে যায়। সিরাতের সেরকম ভালো কোনো বই কিতাব একের পর এক যে পড়ানো হবে সেটা খুব একটা হয় না। দাওরাতে হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আসে, কিন্তু সেটা ওইভাবে পূর্ণাঙ্গ গোছানো আকারে না। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে সিরাত চর্চা দরকার, প্রতিটা ঘরে ঘরে সিরাত চর্চা দরকার। আপনারা শুরু করবেন তো ইনশাআল্লাহ। আমি আকুল আবেদন রাখি আপনাদের কাছে, প্লিজ একটা সিরাত গ্রন্থ এ টু জেড প্রতিদিন দুই চার পাঁচ পৃষ্ঠা করে পড়েন, একটা চ্যাপ্টার পড়েন, পড়ে একটু অনুভব করেন, বোঝার চেষ্টা করেন, এরপর সামনে যান। আপনি পড়ে শেষ করেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আছেন, তার পুরো জীবনটা আপনার স্মৃতিতে চলে আসবে। আপনি কখন কি করবেন তাকে ফলো করবেন। আপনি কোরআন অনুসরণ করতে চান, আপনাকে কোথাও যেতে হবে না, নবীকে অনুসরণ করলেই কোরআন অনুসরণ হয়ে যাবে। কারণ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজির পুরো জীবন চরিত্র, তার আখলাক, এ পুরাটাই ছিল কোরআনের একটা বাস্তব রূপ। কোরআন যদি থিওরি বলি আমরা, এর প্র্যাকটিক্যাল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহের আমার জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সিরাত মানে শুধু নবীজিকে জানা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবেন, এরপর খোলাফায়ে রাশেদাকে জানবেন, তারপরে একজন একজন করে সাহাবিদের জানবেন, আমাদের মায়েরা মহিলা সাহাবিদের জানবে, আমাদের সন্তানরা সাহাবিদের সন্তানদের জানবে। যত বেশি জানবে তত বেশি তাদের মধ্যে সাহাবিদের মতো হওয়ার আগ্রহ জাগ্রত হয়। আজ পৃথিবীতে বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে বড় বড় গবেষক তৈরি হচ্ছে, এগুলোর অভাব পৃথিবীতে নাই। আজ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব। আজ পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিভিন্ন সেক্টরে আছে, এবং এগুলো আরো যত হবে তত আমাদের জীবন ধারণ সহজ হবে সন্দেহ নাই, কিন্তু আজ পৃথিবীতে অভাব, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে যদি আমরা বলি, মনুষ্যত্ব আমাদের এই সমাজ থেকে, মানব সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ আছে, মনুষ্যত্ব নাই। এই মানুষকে যদি মানুষ বানাইতে হয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চর্চার কোনো বিকল্প নাই। অতএব ঘরে ঘরে সিরাতের চর্চা করব তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে নবীজির সাথে পরিচয় করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখার, জানার, বুঝার, অনুধাবন করার, তাকে ভালোবাসার, তার প্রতি ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তার ভালোবাসা মানুষকে এত মুগ্ধ করে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে অপহরণ করে কেউ নিয়ে এসেছে, এনে মক্কাতে বিক্রি করেছে, কিছু দাস হিসাবে এসেছেন, বহু হাত বদল হয়েছে, হতে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে পড়ছে। তার ঘরে আসার পর তার খেদমতে কিছুদিন ছিলেন। ওনার বাবা বহু খোঁজাখুঁজির পর জানতে পারছেন যে উনি মক্কাতে আছেন, বাবা আসছে সন্তানকে নেয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো হিস্ট্রি জানার পর, শোনার পর তাকে বললেন, তুমি অবশ্যই তোমার বাবার সাথে যেতে পারো। এটা বলেন না যে না আমি তো তোমাকে দিতে পারি না, আমি তো তোমাকে নিয়েছি, তুমি তো আমার কাছে আসো হান তার, না কিছু না, তুমি তোমার বাবার সাথে অবশ্যই যেতে পারো, তোমার রাইট আছে, তুমি যাও। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি আপনার কাছেই থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা চমৎকার সমন্বয় করে দিয়েছেন, কিন্তু এখান থেকে শেখার বিষয় হলো যে তিনি তার সান্নিধ্যে যারা ছিলেন তারা তাকে ছেড়ে আর কখনো যেতে চাইতেন। ভিন্ন ধর্মাবলম্বী, অন্য ধর্মের অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, এরকম একটা মানুষ সাহাবিদের হাতে বন্দি হয়ে আসছে, মসজিদে নববীর ভেতরে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দি পরিদর্শনে গিয়েছেন, গিয়ে দেখলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে। তিনি দলনেতা ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার বাঁধনটা একটু ঢিলা করে দাও, এত শক্ত করে বাঁধছো তোমরা যে তার কষ্ট হচ্ছে, একটু ঢিলা করে দাও। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছো, কি তার হাল ফুরসি করলেন, কোনো অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করলেন, করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। এখানে তার সাথে একটা কনভারসেশন হয়েছে, একটা কথোপকথন হয়েছে। এখানে সেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে,
যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে অনেক টাকা পয়সা পাবেন, খোলাসা কথা। আর যদি আমাকে হত্যা করেন তাহলে এটা বদলা নেওয়া হবে। বন্দি আবার হুমকি। দুনিয়ার অন্য কোনো নেতা হলে ধরে দু চারটা ঘুষি, কিল থাপ্পড়, বকাঝকা, গালমন্দ ওখানে হয়তো হয়ে যেত, তাই না? রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিয়ে চলে গেলেন, কোনো জবাব দিলেন। পরের দিন আবার আসলেন, আবার একই কথা, তেড়ামার্কা কথা। একে তো বন্দি বাঁধা, আবার সে তেড়ামার্কা কথা। এবারও নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোনো নেতিবাচক কথা তো বললেই না, বরং তার যেন সুবিধা হয়, বাদন যাতে নরম করে দেওয়া হয়, তার যেন অসুবিধা না হয়, কি আছে না আছে খোঁজখবর নিয়ে চলে গেলেন। এরপর দিন নবী সাল্লাল্লাহু সাল্লাম এসে বললেন তাকে ছেড়ে দাও। সে দিছে হুমকি, আর নবী সাল্লাম বলছেন তাকে ছেড়ে দাও। ছেড়ে দিছে, ছেড়ে দিলে মসজিদ থেকে বের হয়ে গেছে। সবাই মনে করছে যে চলে যাবে, আর ওই লোকটাও মনে করছে যে ছেড়ে দিব নিশ্চয়ই আমাকে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে, রক্তপণ নিয়ে, মুক্তিপণ নিয়ে ছাড়বে। নবী সাল্লাম কোনো মুক্তিপণ ছাড়াই তাকে বললেন যাও, চলে যাও। অথচ তখন মুসলমানদের টাকার অনেক অভাব। লোকটা বের হয়ে মসজিদে নববী থেকে বাইরে গিয়ে গোসল করলেন, গোসল করে তার এলাকায় চলে যাওয়ার কথা সেটা না করে মসজিদে নববীতে আবার আসলেন, এসে কালিমা শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলছেন দেখো, আমার কাছে এই পৃথিবীতে তোমার চেহারার চাইতে ঘৃণিত চেহারা আর কোনোটা ছিল না, আর এখন আমার কাছে পৃথিবীতে তোমার চাইতে আর প্রিয় কোনো চেহারা আমার কাছে নাই। এবং এই লোকটা মুসলমান হওয়ার পর মক্কার মানুষরা হিসাব করতে, এটা নেতা ছিল অনেক বড়, জানাই দিলেন সবাইকে যে আমি মুসলমান হয়েছি, এবং তার মুসলমান হওয়াটা মুসলমানদের জন্য অনেক গৌরবের বিষয় ছিল। এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক দেখেছে, কি দেখেছে, তার চরিত্র দেখেছে, তার আচরণ দেখেছে, মুগ্ধ হয়ে গেছে। আজ আমাদের মুসলমানদের মধ্যে আখলাকের দুর্ভিক্ষ চলছে, আকাল চলছে, আমাদের আচার আচরণ ব্যবহার এগুলো দেখে অন্য ধর্মাবলম্বীরা ইসলামে আসা তো দূরের কথা, পারলে ইসলাম থেকে আরো পালাবে। আর সেই কারণে আমাদের ঘরে ঘরে, জনে জনে, ব্যক্তি ব্যক্তি সিরাত চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবেন, এই যে লোকটা কাটটা অমুসলিম, সে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছেন সামান্য কয়েক মিনিটের সান্নিধ্যে। তো আপনি তার জীবনে যত পড়বেন, যত দেখবেন, যত জানবেন, যত ঢুকবেন, আপনার অন্তরে পড়ে শেষ করার পর দেখবেন ইমানের মিটার কোথায় চলে গেছে। পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে আরো বেশি জানার তৌফিক দান করুন, তার প্রতি ভালোবাসা আমাদের অন্তরে অনেক বেশি বৃদ্ধি করে দিন।